Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokkhe khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. Koi go? Kotai gele go? Are, hi. Dekhe jao. Amader hobu bouma ke ki sundor dekhacche. Hi Kitty. Hi Rinki. Hello. তোমাকে খুব সুন্দর লাগছে দাদা কিন্তু দেখে একেবারে চোখ ফেরাতে পারবে না এই শোন চোখ ফেরানো হচ্ছে পরের কথা আগে দু চোখ ভরে দেখতে তো হবে এখন আর শুভ দৃষ্টি না হলে চলছে না হ্যাঁ সেই তো তাহলে শুভ দৃষ্টিটা কার সঙ্গে হবে তার কি কোনো আক্কেল আছে সে কি রূপকা কোনো ফেরেনি আমি 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 জানতাম দাদা একটা অঘটন ঘটাবি সব কথা তো একটাই অজুহাত কাজ দুনিয়াতে ও ছাড়া জানে খুব কাজ করে না যাকে বাবা শুন তুই এখন অকাশটাই করতো ওকে একটা ওর মোবাইল একটা ফোন কর চল 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 এসো কামন প্লিজ হ্যাপি বার্থডে রূপক হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ জয় জয় কোথায় লেডিজ এন্ড জেন্টলম্যান এটা একটা বিশেষ খবর যে আমার দাদা শ্রীমান রূপক চৌধুরী তার চিরকুমার ব্রত ভঙ্গ করে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এবং সেই সৌভাগ্যবতী পাত্রীটি আর কেউ নয় মিস কেতকী বোস অর্থাৎ আমাদের কিটি এখন এসে গেছে সেই শুভ মুহূর্ত যেখানে আমাদের হবু বৌদি দাদার হাতে আংটি পরিয়ে কি সুন্দর আংটি আংটিটা দাও না গো দাও না গো What is this? এসব কি হচ্ছে আমার বাড়িতে আমার ভাইয়ের গায়ে যে মেয়ে হাত তুলতে পারে সে কোনোদিন চৌধুরী বাড়ির বউ হতে পারে না এরপর দিনই আমাকে নিয়ে দাদা আমাদের গ্রামের বাড়িতে চলে গেল যাক আপনাদের সব খবর খবর পেয়ে খুব ভালো লাগছে তবে আপনাকে যে অনুরোধটা করলাম আপনাকে রাখতেই হবে পরশু মুকুলের বিয়ে আপনাকে আসতেই হবে এক সময় আপনাদের পরিবারের কেউ উপস্থিত না থাকলে কোনো অনুষ্ঠানই শুরু হতো না আর যখন আপনাকে পেয়েছি যাবো নিশ্চয়ই যাবো বললাম তো যাবো তাহলে আজ আমি আসি আসুন নমস্কার ওরা তো বললো বিকেল পাঁচটার মধ্যে চলে আসবে বর বরযাত্রী কারো দেখা নেই আরে অত দূর থেকে যানজট পেরিয়ে আসতে সময় লাগবে না জানি না বাবা এই যে মলয় শোনো 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 তুমি একবার একটু এগিয়ে দেখো তো আমার মনে হচ্ছে বরপক্ষ রাস্তা ঠিক চিনতে পারছে রাস্তায় লবিকে তো বার করেছি ঠিক আছে আমি দেখছি হ্যাঁ দেখো 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 কি গো আশীর্বাদের জিনিসগুলো বার করে দাও হ্যাঁ দিচ্ছি চলো 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 আপনার জন্য এই ১৫টা বছর ধরে জয়কে আমি পাগল বানিয়ে রেখেছি তার প্রতিদানে আপনি বলেছিলেন আমার মেয়েকে এই চৌধুরী বাড়ির বউয়ের সম্মান দেবেন রূপক ছাড়াও এই বাড়িতে আরো একটা ছেলে আছে রোহিতের সঙ্গে আপনার মেয়েকে মানাবেও দারুণ শুনুন তবে ডক্টর বোস রূপকের মা মানে সমরেশ চৌধুরীর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ও যখন আমার দিদিকে বিয়ে করতে চাইল আমি খুব প্রতিবাদ করেছিলাম আমি বলেছিলাম আমার দিদিকে যদি কারো দ্বিতীয় পক্ষের স্ত্রী হতে হয় আগে আমার দিদিকে তার সম্পত্তির অর্ধেক মালিকানা লিখা দিতে হবে সমরেশ চৌধুরী তার প্রণয়ের জোরে আমাকে খড়কুটোর মতন ভাসিয়ে দিয়ে আমার দিদিকে ঘরে এনে তুলেছে আর আমাকে দয়াবশত ফ্যাক্টরিতে একটা ক্লার্কের চাকরি দিয়েছিল তারপর তো চুরির অপবাদ দিয়ে আমাকে তাড়িয়েই দিল সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম ডক্টর বোস একদিন না একদিন এই সম্পত্তির একচ্ছত্র মালিক হব আমি
আসুন 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 আসুন, আমার পরম সৌভাগ্য আপনি আসতে পেরেছেন। বিয়ে কি শুরু হয়ে গেছে? না মানে বিয়ে আর বলবেন না, এখনো বর এসে পৌঁছলো না। নাকি কাণ্ড দেখুন, যানজট তো থাকতেই পারে, তাই বলে টেলিফোনে একটা খবর দিবি না? হ্যাঁ যাক, আমি লোক পাঠিয়েছি, যে কোনো মুহূর্তে এসে পড়বে। আচ্ছা আচ্ছা, তা আপনি একা এলেন, ভাইকে আনলেন না? পরশু থেকে ভীষণ জ্বর, ভীষণ কাহিল হয়ে পড়েছে। এতটুকু ছেলে, কোনোদিনও তো বন্ধু পাইনি, ভেবেছিল যে এখানে সে বন্ধু পাবে, খেলা সাথী পাবে, খেলা করবে, বুঝতে পারিনি হৃদয়হীন মানুষরা ওকে নিয়ে যে মজা করবে। যাকে চলুন চলুন। আচ্ছা এসব কি হচ্ছে বলো দেখি, তিন ঘন্টা ধরে শুনছি বর আসছে বর আসছে আর বর আসছে। আরে লগ্ন তো চলে গেল, ওরা কি লগ্ন নিয়ে ছেলে খেলা করছে? না না, ছেলে খেলা কেন হবে, রাস্তায় নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। বিপদ ওদের হয়নি, বিপদ হবে তোমার। আর মাত্র 20 মিনিট 40 সেকেন্ড আছে বুঝলে, তারপরে তোমার মেয়ে লগ্নভ্রষ্ট। আগে থেকে জানা থাকলে তবু আমি কিছু করতে পারতাম, এখন আর আমার কিচ্ছু করার নেই, কিচ্ছু করার। একবার কাউকে দেখতে পাঠাও না। আরে না পাঠিয়ে কি চুপ করে বসে আছি? তোমার ভাই রবি বিকেল থেকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, তার একটু পরে মলয়কে পাঠালাম, কিন্তু কেন ওই তোর আসছে? কি রে বর এসেছে? আরে কথা বলছিস না কেন, বর কোথায়? বর আসেনি। আসেনি মানে? বাঁধ ভেঙে বরের গাড়ি নদীতে পড়ে গেছে, কয়েকজন বরযাত্রী সহ বর মারা গেছে। এখন আর কেঁদে কি হবে মুকুল, সবই তোমার নিয়তি। বাপের জন্মে এরম মেয়ে দেখিনি বাপু, বিয়ের রাতেই স্বামীকে খেয়ে ফেললো, এমন অপয়ামে ঘরে রাখো পা। চুপ করুন আপনারা, চুপ করুন। বাপু না আমরা বুঝবো, সেই নিয়ে আপনাদের ভাবতে হবে না। দিদি মরতে পারছ না মুকুলে, যেটা হয়েছে সেটা অ্যাক্সিডেন্ট, এটা দিদির কি দোষ বলো? আর এরকম তো নয় যে আজকে দিদির বিয়ে না হলে কোনোদিনই হবে না। না কোনোদিনও বিয়ে হবে না, মেয়েরা একবার লগ্নভ্রষ্ট হলে না তাদের কোনোদিনও বিয়ে হয় না। না হলে না হবে, তার জন্য তো আপনাকে দিদিকে খাওয়াতে হচ্ছে না। মা তুমি কেঁদো না, দেখো একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। অদৃষ্টের লিখন, কেউ কি আর খণ্ডাতে পারে? নিয়তির কি পরিহাস, মেয়েটার বিয়েই হলো না অথচ লগ্নভ্রষ্ট হয়ে গেল। না না এ হতে পারে না, আমি সৎ ব্রাহ্মণ, ভগবান এত বড় শাস্তি আমায় দিতে পারেন না। না 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 মহিমবাবু চিন্তা করবেন না, বলছি শাস্তি থেকে রেহাই পাওয়ার মতো সময় এখনো আপনার আছে। মানে আপনি চাইলে এখনো আপনার মেয়ের বিয়ে দিতে পারেন। বিয়ে? হ্যাঁ বিয়ে বিয়ে বিয়ের কথা বলছি, এখনো তো লগ্ন বয়ে যায়নি। আমার দিকে একবার তাকান মহিমবাবু, আমিও তো পারি আপনার মেয়েকে উদ্ধার করতে। লজ্জা করলো না আপনার এই কথাটা মুখে আনতে, তিন তিনটে ছেলেমেয়ের বাপ আপনি। ছেলেমেয়ে তো আছে মামুনি, বউ তো নেই। তো কি আপনার এত বড় স্পর্ধা হলো কি করে যে আপনি ভাবছেন আপনি আমার দিদিকে বিয়ে করবেন? স্পর্ধা না করুণা, আরে তোমার দিদিকে লগ্নভ্রষ্ট হওয়ার হাত থেকে কাউকে তো মুক্তি দিতেই হবে। তোকে দিতে হবে না। ধূর্ত শেয়ালের মতো অন্যের অসহায়তার সুযোগটাই নিতে শিখেছিস, আরেকবার এই কথা মুখে আনলে আমি তোকে পুলিশের হাতে তুলে দেবো, যা এখান থেকে। কথা বলে না গেহ যোগী ভিক পায় না, কপালই খারাপ কেন যে এলো অসময় শহর থেকে, ভালো লাগে না আমার। আজ এই বাড়িতে আমার কোনো দাম নেই, আমার মা আমার মৃত্যু কামনা করছে, আমার বাবা আমার মনের খোঁজ না নিয়ে যে কোনো হাতে আমায় তুলে দিতে চাইছে। আমি লগ্নভ্রষ্ট, আপনি সব কিছু জেনেও যখন এগিয়ে এসেছেন আমি তো আপনাকেই বিয়ে করব। আমার আমার বাবা মার সম্মান আমি ফিরিয়ে দেব। নিয়ে যান এই অলক্ষ্যে অপয়া কে নিয়ে জানি কার থেকে। মুকুল মা
এই তো এসো পিয়ে। গণেশ গুপ্ত, তোকে কি বলেছি মনে নেই? পৃথিবীর কোন রাজ্যে বাস করেন আপনারা? আজকে মানুষ চাঁদে যাচ্ছে, মহাকাশে যাচ্ছে, আর আপনারা লগ্ন রাশির বিচার করছেন? একটা অসহায় মেয়েকে কোথায় আপনারা সান্ত্বনা দেবেন? তা না হয়ে আপনারা ওর জীবনটাকে নষ্ট করে দিতে বলছেন। আজকের এই ঘটনায় ওই মেয়েটার দোষ কি বলুন? কি দোষ মহিমবাবু? আপনি এত ভেঙে পড়ছেন, হয়তো আপনার মেয়ের কপালে আরো অনেক ভালো পাত্র লেখা আছে, তাই এমনটা ঘটল। কলকাতায় আমার এক বিবাহযোগ্য ভাই আছে, তার সঙ্গে তোমার বিয়ে হবে। লগ্ন শেষ হতে চলল, এখন কলকাতা থেকে বর আসবে? আবার আসবে বিয়ের দিন, আবার আসবে লগ্ন, সেদিন ওর বিয়ে হবে। অসম্ভব! ভাইয়ের দোহাই দিয়ে নিজের দায়িত্ব এড়িয়ে যেতে চাইছেন? আপনারা তো বিয়ে হয় না, আপনি যদি এতই মহান হন পারেন না আমার দিদিকে বিয়ে করতে? দোহাই আপনাকে, একটু সিঁদুর ভিক্ষে দিন আমাকে, আমাকে নিয়ে যান এখান থেকে। সিঁদুর ভিক্ষে নয়, সিঁদুরের অধিকার দিয়ে আমি তোমাকে নিয়ে যাব। আমি থাকতে তোমাকে আর কেউ কোনো দিনও মারবে না। একদিন একটা কাজের মতন কাজ করেছিস রূপক, কিন্তু আপনজন মনে করে একটা খবর তো দিতে পারতিস, ঘটা করে বিয়েটা দিতাম। আমাদের মামা, যাও প্রণাম করো। দাঁড়াও না, ও প্রণাম করবে না, ওকে আমরা এ বাড়ির বউ বলে মানছি না। রিঙ্কি, আমি যাকে নিজের হাতে সিঁদুর পরিয়ে শাস্ত্র মতে বিয়ে করে নিয়ে এসেছি সে আমার স্ত্রী, এ বাড়ির বউ। হরে কাকা বল,
ওকে ওর ঘরে নিয়ে যাও। এসো মা। দাঁড়াও, এদেশে তো ছেলের অভাব ছিল না, তাদের সবাইকে ছেড়ে আমার ভালো মানুষ দাদার মাথাটা খেলে কেন হঠাৎ? তাকে কি বলছো গো দিদিমণি, ও তোমার বড় বৌদি হয় গো। হরি কাকা, তুমি সব ব্যাপারে কথা বলো না। বৌদি? একে আমি এবারে ঝি বলেই ভাব। ধন্যবাদ, আমাকে এই বাড়ির বউ না ভেবে ঝি ভাবার জন্য ধন্যবাদ। কিন্তু কাউকে ঝি বলার আগে বাংলা অভিধানটা খুলে ভালো করে দেখে নেবেন ঝি শব্দের আসল অর্থটা কি। ঝি মানে কিন্তু কাজের মেয়ে নয়, ঝি মানে মেয়ে। সেই অর্থে আপনিও আপনার এই বাবার ঘরের ঝি। ইউ বিচ, এত আমি গায়ের মেয়ে, গায়ের পথে চলতে চলতে অনেক গাছের শক্ত ডাল ভেঙেছি। তোমার হাতটা কিন্তু অনেক নরম। হারামজাদি, ডাইনি, এত বড় সাহস তোর! এই বাড়িতে পা দিয়ে তুই এই বাড়ির মেয়ের গায়ে হাত তুলিস? এত বড় সাহস তোর! এত সাহস! ওকে মেরো না, ও আমার ভালো বৌদি। ওকে মেরো না, ওকে মেরো না। আমাকে আমার ঘরে নিয়ে চলো। চলো চলো। এ মেয়ে মেয়ে নয়, ডাইনি, বাড়ির সর্বনাশ করে ছাড়বে। মিলিয়ে নিও আমার কথা। মহাকাল, ঘোর বিপদ ঘনিয়ে এলো চৌধুরী পরিবারে। খবর দাও, রোহিতকে খবর দাও। জয়, এখন থেকে তোমায় কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আমি তোমায় চোখে চোখে রাখবো, কিন্তু তুমি আমাকে না বলে কোথাও যাবে না। এরা আমায় খুব মারে, তুমি এদের সাথে একদম কথা বলবে না। আমি বলেছি না তোমাকে কেউ কোনো দিনও মারবে না। গুড বাই জয়। কি করছো? যে ভালোবাসে সে শাসনও করে, কেন তুমি কষ্ট পাচ্ছ? জীবনে কোনোদিন ভাই বোনেদের গায়ে হাত তুলিনি। ওদের মাকে আমি কথা দিয়েছিলাম, কোনো কষ্ট আমি কোনোদিন দেব না। অথচ কাল ভুল করে। কাল তুমি কোনো ভুল করনি, ভুল করেছো এতদিন তোমার ভাই বোনদের শাসন না করে। ভালোবাসাকে সবাই দুর্বলতাই ভাবে। আর জয়ের বিষয়ে তোমার কোনো চিন্তা নেই, ওকে আমি সুস্থ করে তুলব। আমি তোমাকে কথা দিলাম। সর্বনাশ ঘনিয়ে আসছে চৌধুরী পরিবারের ওপর। চৌধুরী কনস্ট্রাকশন এতদিন ধরে সততা নিষ্ঠার সঙ্গে ব্যবসা করে আসছে, আজ সততার সেই সুনামের উপর কালো দাগ লেগে গেল। যেভাবে বিল্ডিংটা ভেঙে পড়েছে, এর দায় এড়ানোর তো কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই।
ক্ষতিপূরণ দিতে গেলে তো আমাদের অনেক টাকা লোকসান হয়ে যাবে। টাকা নয় টাকা নয়, সমস্যা আরো অনেক গভীর। প্রশাসন চৌধুরী কনস্ট্রাকশনের অফিস সিল করে দিয়েছে, আজই সব ডিরেক্টরের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোবে। হয় পালাও নালে জেলে যাও। যা হয়েছে দাদার গাফিলতিতেই হয়েছে, তার দায় চৌধুরী কনস্ট্রাকশন নেবে না। রোহিত উত্তেজনা নয়, মাথা গরম করার সময় এটা নয়। কোম্পানির ডিরেক্টর তোমরা দুই ভাই, কাজী দায় তোমাদের দুজনের। ওই বউ এই বাড়িতে পা দিতে না দিতেই একটার পর একটা অঘটন ঘটেই চলেছে, এরপর আরো ঘটবে। ডাইনি উনিশশাস বিশ আর কিছু? কিছু না, আরো অনেক কিছু। যদি নিজের ভালো চাস, যদি এ বাড়ির সকলের মঙ্গল চাস, তাহলে যা ওই মেয়েটাকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে ফেরত দিয়ে আয়। মুদ্রা কথাটা হচ্ছে, আমি তোর মামি, আমরা তো বাড়ির মঙ্গল চাই। এখন বাড়ির মঙ্গল তোর মামি যেটা বলতে চায় নির্ভর করে বাড়ির বউয়ের গুণের উপর। তাই এই কদিনে তোমাদের মনে হলো মুকুলের কোনো গুণ নেই? ও এ বাড়ির অলক্ষী। রোহিত চিৎকার করবে না, আজকে তোমার একগমির কারণে আমরা সবাই বিপদের অগাধ জলে ডুবতে চলেছি। চৌধুরী ডিস্ট্রিবিউশনের ফ্যাক্টরিতে শ্রমিকরা ধর্মঘট করেছে, চৌধুরী কনস্ট্রাকশনের বাড়ি ভেঙে আমাদের সবার জেলে যাওয়ার উপক্রম হয়েছে। আমি বেঁচে থাকতে তোর গায়ে কোনো আঁচ লাগতে আমি দেব না রোহিত। এসব তো আবেগের কথা। একজন ডিরেক্টর হিসাবে চৌধুরী কনস্ট্রাকশনের এই দুর্ঘটনার দায় রোহিত এড়াবে কি করে? পরিস্থিতি যদি এরকমই হয় তাহলে রোহিত আমাকে ব্যাক ডেটে একটা পদত্যাগ পত্র দিয়ে দিবে, জেল হলে আমারই হবে। রোহিত তোর নামে লিখে দেবে? এ তো রীতিমতো ছোট ভাইকে বঞ্চিত করার পরিকল্পনা। ও তার মানে আমাকে চৌধুরী কনস্ট্রাকশন থেকে সরিয়ে দেওয়ার জন্য বাড়ি ভাঙার প্ল্যানটা তুমিই করেছো? রোহিত আমার এত বড় ক্ষতি তুমি কেন করতে চাইছো দাদা? দুদিনের পরিচয় ওই বউই তোমার কাছে তোমার জীবনে আমাদের সবার চেয়ে বড় হয়ে দাঁড়ালো। আমার ভাই বোনেদের জন্য আমার নিজের সব সুখ আমি বিসর্জন দিতে পারি। পারতে যদি আমরা তোমার নিজের ভাই বোন হতাম। আজকে বুঝলাম সৎ দাদা অসৎই হয়, যে একটা রাস্তার মেয়ের জন্য নিজের ভাই বোনকে পর করে দিতে পারে। দাদা তুমি তোমার ওই কুড়িয়ে পাওয়া বউকে সিঁদুরের অধিকার দিতে পারো, কিন্তু আমরা ওকে চৌধুরী বাড়ির অধিকার দিতে পারবো না। প্রজানুরঞ্জন প্রজানুরঞ্জন প্রজানুরঞ্জনে রামচন্দ্র সীতাকে পাঠালেন নির্বাসন, আর ভাই বোনের ভালোর জন্য একটা অলৌকিক কুলক্ষণাকে। বাস বাস, একটা সরল অসহায় মেয়েকে অকারণে অপবাদ দিতে হবে না। কি চাইছো তোমরা? মুকুলের বাড়ি থেকে চলে যাক, তাই তো? ওকে চলে যেতেই হবে, হ্যাঁ, না হলে আমরা সবাই এ বাড়ি ছেড়ে চলে যাব। না না, এত কষ্ট তোদের করতে হবে না, আমি মুকুলকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব। তুমি বেরিয়ে যাবে মানে? আমাদেরকে এত বড় বিপদের মধ্যে ফেলে তুমি পালাতে চাইলেই আমরা তোমাকে পালাতে দেব? রোহিত ঠিকই বলছে, ঠিক। সবাইকে এত বড় ঝামেলায় জড়িয়ে দিয়ে নিজে সরে পড়া সে তো আর বড় ভাইয়ের কর্তব্য হতে পারে না। তুমি তোমার বউকে এখান থেকে চলে যেতে বলো দাদা, নইলে আমরাই ওকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। যে ওষুধটা খেলে ওর কষ্ট হয় সেই ওষুধটাকে খাওয়ানো দরকার কি? ডাক্তারকে বলে ওষুধটা পাল্টে ফেললেও তো হয়। ডক্টর জয়ন্ত বস্তু এই ওষুধটাকে খাইয়ে যেতে বলেছে। আমি জয়কে আমার সঙ্গে নিয়ে যেতে চাই, আমি জয়কে সুস্থ করে তুলবই। তুমি আমার এইটুকু অনুরোধ রাখো, না বলো না। এসো জয়,
দিদি বকুল কেমন আছিস? খুব ভালো, তোর কি খবর? কতদিন পর দেখছি তোকে। আয় মা। আয় বাবা। থাক রে মা, থাক থাক। জামাই কোথায়? ও আসেনি। আসেনি কেন? ও একটু অফিসের কাছে আটকে গেছে। বিয়ের পর জোরে আসতে হয়, বিজোরে এলে অমঙ্গল হয়। আমি তো বিজোরে আসিনি মা, আমার সঙ্গে জয় এসেছে। জয়? মা জয়, জয়। জয়, এই জয়, কি করছো ওখানে? দেখো কি সুন্দর, কি সুন্দর না? জয়, কোথায় যাচ্ছ? জয় কি করছো? বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, ফিরায়ো না জননী নয়ন সরসে কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। ল কি বল, লদি গাও। ল এক, ল দুই, ল তিন। বৌদি, ল দিয়ে একটা গান বলো না বৌদি, ও আমায় হারিয়ে দেবে তো। ল চার। ও বৌদি, একটা গান বলো না। পারবে না কিছু? ল পাঁচ। লাল নীল সবুজের মেলা বসেছে, লাল নীল সবুজের মেলা রে, লাল নীল সবুজের মেলা। একই লাইন এবার গিয়ে রদিয়ে তো তুমি গাইবে। মুকুল, এ বাড়িতে আসা অবধি তুমি কেমন ঝিমিয়ে পড়েছো, কি এত চিন্তা করছো? ও তো বললো শ্বশুর বাড়িতে ও বেশ সুখেই আছে। মুখে বলা সুখে থাকা এক নয় গো, আর যাকে ফাঁকি দিক না কেন, মাকে কখনো ফাঁকি দিতে পারবে না। 12 বছরের পুরনো এই প্রেসক্রিপশনটা আমি অনেক কষ্টে খুঁজে বার করেছি। ওকে তো রীতিমতো স্লো পয়জন করে একটু একটু করে পাগল করে তোলা। আমি তো ভাবতেই পাচ্ছি না ও যে এখনো কি করে হেঁটে চলে বেড়াচ্ছে, এটা তো আমার কাছে অবাক লাগছে। তার মানে ওর স্মৃতিশক্তি নষ্ট করে ওকে তিল তিল করে মারতে চাওয়া হয়েছে। আমি নিজে সাইকিয়াট্রিস্ট না হলেও ওকে সুস্থ করার জন্য যথেষ্ট কাউন্সেলিংয়ের প্রয়োজন আছে। তবে আমি এটুকু বলবো, ওকে কোনো ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে এমন কোনো জায়গায় নিয়ে যাওয়া উচিত যেখানে বিশেষ চিকিৎসার মাধ্যমে শরীর ও মনকে ধীরে ধীরে সুস্থ করে তোলা হয়। এমন জায়গা কোথায় আছে ডাক্তারবাবু? আনন্দ আশ্রম। মানুষের শরীর ও মনে আনন্দধারা বইয়ে দেওয়াই আমার সাধনা, তাই আমার এই আশ্রমের নাম আনন্দ আশ্রম। যোগ, প্রাণায়াম, শরীরচর্চা, কারাটে, কুংফু এসব নিয়ে একটা পরিপূর্ণ কোর্স দেওয়া হয় ছাত্রদের, যাতে তারা জীবনের আনন্দ উপভোগ করতে পারে, সমাজের উপকারে লাগতে পারে। আমি তো অনেক কিছু বাজাতে পারি, তুমি শুনবে? কই বাজাও তো দেখি। এই হ্যালো, হাত মেলাও বন্ধু। ভয় কিসের, আমরা তো বন্ধু, বন্ধুর সঙ্গে হাত মেলাতে হয়। এই
পারবি, তুই পারবি, শাবাশ। ওই আশ্রমে তোকে ছাত্র হয়ে ঢুকতে হবে, জয়ের উপরে নজর রাখতে হবে, তারপর আমি যেমন যা বলবো ঠিক সেই রকম কাজ করতে হবে। ওকে স্যার। এখন যা, কাল সকালেই পৌঁছে যাবি, টাকা যা লাগবে রণিতের কাছ থেকে নিয়ে নিবি। ওকে স্যার। সত্যি মামা, গুড বুদ্ধিতে তোমার পদ্মভূষণ পাওয়া উচিত। বকুল, কেমন আছো তুমি? আমার এখনই তুমি এখান থেকে নিয়ে চলো, আমার তো তোমার সাথে খেলা করতে ইচ্ছা করে, আমার এখানে একদম ভাল লাগে না। খেলার সময় কি পালিয়ে যাচ্ছে জয়? এখন তোমার নিজেকে তৈরি করার সময়, সেটা বুঝেছো? তোমাকে বৌদিকে না দেখতে পেলে আমার একদম ভাল লাগে না। বাহ 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 বাহ, এ তো একেবারে এক দুজেক লিয়ে। কি নাম তোমার সুন্দরী? আপনারা এখানে যে কাজটা করতে এসেছেন সেটা করুন, আমার নাম জেনে আপনাদের কি দরকার? চলো তো। তুমি বুঝি এই পাগলটার বাগদাত না? কি হচ্ছে এটা? কি ছাড়ুন আমাকে! ছাড়ুন বলছি! ওর হাত রঘু, এরা কারা? কি উদ্দেশ্যে এখানে এসেছে খবর নাও। আপনি? চাঁদ করে তোমাদের ডিস্টার্ব করতে আসেনি মা, একটা জরুরি দলিলে রোহিতকে সই করতে হবে। কিন্তু ওর যে অবস্থা! তোমার রূপের ছটায় ঋষি মহারিষিরা পর্যন্ত মূর্ছ যাবে, ও তো দুধের শিশু। কিন্তু মা, এ দলিলি তো আমি সই করতে পারি না, ওকেই করতে হবে। রোহিত বাবা, রোহিত বাবা, ও বাবা জীবন, ওটো এই যে আমি, দলিলি একটা সই করতে হবে বাবা। কাল সকালে করলে হবে না? তাহলে কি আর এই সময় তোমাদের ছন্দ পতন ঘটাতাম? রোহিত, ও বাবা, রোহিত, রোহিত, ও বাবা, দে একটা সই করে দে বাবা, আর তোদের কোনো বিরক্ত করবো না। কে কিসই কিসের সই? ওই যে রূপক চৌধুরীর সিবিআই তদন্ত চাইছে, আমাদের তৈরি থাকতে হবে না বাবা? ধরো, হ্যাঁ মোটে করে ধরো। এইবার তোমরা তোমাদের প্রাক বিবাহ মধু চন্দ্রিমা উদযাপন করো, কেউ বিরক্ত করবে। আমি ওই ডাক্তারের শাস্তি দেখে ছাড়বো, যে ওর শরীরে এরকম বিষাক্ত বিষ প্রয়োগ করার পরিকল্পনা করেছিল। এটা একটা সংগঠিত চক্রান্ত, সকলেরই শাস্তি হওয়া উচিত। এ ব্যাপারে আমার যদি কোনো সাহায্য দরকার হয় তো বলবে। এখানে কে তোকে পাঠিয়েছে? কে পাঠিয়েছে তোকে বল। আহ!
জয়, কি হয়েছে তোমার? কি করছো তুমি? আমার বাবাকে খুন করেছে। আমার বাবাকে মন্দিরের সামনে খুন করেছে। মামা, আমার সব মনে পড়েছে। জয়, আমার বাবাকে খুন করেছে মামা। আমার কথাটা শোনো। জয়, শয়তান! আমার বাবাকে মেরেছে। আমি ওকে ছাড়বো না। জয়, কিছুতেই ছাড়বো না। জয়, শান্ত হও। জয়, আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। আমার বাবাকে ওরা খুন করেছে, আমি ওদের ছাড়বো না। আমাকে যেতে দিন। তুই পারবি, তুই পারবি। চক্রান্ত ছোটখাটো নয়, বিরাট ষড়যন্ত্রের জাল বেছানো হয়েছে তোদের চারপাশে। সেই জাল ছিঁড়ে ফেলতে হয়তো তোকেই যেতে হবে, কিন্তু উন্মাদের মতো রাগ নিয়ে নয়, বিচক্ষণের মতো ক্ষুরধার বুদ্ধি নিয়ে। অতি সাবধানে পা ফেলতে হবে। হার নয়, জিত চাই, জিত চাই। এরপর মনোহর মহারাজ স্বয়ং স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখে ডক্টর জয়ন্ত বোসের কড়া শাস্তির দাবি করলেন। মা, সৎ দাদা হলেও আমি তোমার ভাই বোনেদের কাছে পেতে চাই, কিন্তু ওরা তো আমাকে দাদা বলে স্বীকারই করে না। বলো মা, কি করলে ওরা আমাকে দাদা বলে ডাকবে? দাদা? রিঙ্কি? হ্যাঁ দাদা। আয় ভেতরে। তোমার সামনে এসে দাঁড়ানোর মুখ নেই দাদা, তবু বলি, তুমি আমাদের বাঁচাও। চৌধুরী পরিবারকে বিপদের হাত থেকে বাঁচাও দাদা। মামা, মামা রোহিতের সব সম্পত্তি লিখিয়ে নিয়েছে, আমাকেও যেন কি সব কাগজে সই করিয়ে নিয়েছে। এখন তুমি একটা কিছু করো দাদা, নইলে নইলে আমাদের সর্বনাশ হয়ে যাবে দাদা। আরো বড় সর্বনাশের খবর নিয়ে আমি এসেছি। আপনি? বাবাই সেই মানুষ যার ওষুধে জয় পাগল হয়ে গেছে। বাবাই শুধু একা অপরাধী নয়, এর পেছনে যার হাত আর মাথা আছে তার নাম অহিনকুল, আমাদের মামা, তাই তো? কি বলছো? কি একে আমি খুন করিনি, আমরা কথা বলছিলাম কি একজন পিছন থেকে এসে। রিকি বল বল। আমরা কথা বলছিলাম, বাইরে থেকে কেউ একজন এসে হঠাৎ করে কিটিকে গুলি করে চলে গেল। মিথ্যে কথা, তুমি কিটিকে খুন করেছো? তুমি? না না, আমি খুন করিনি। কিটি, কিটি আমার তাকাও, তাকিয়ে বলো যে আমি খুন করিনি। কিটি, কিটি বলো আমি খুন করিনি। চুপ, একদম নাটক করো না, বুঝেছো? কিটি আমাকে ভালোবাসে, তাই তুমি কিটিকে খুন করেছো। হ্যাঁ কিটি, না এখন কেউ বডি ছোবে না, কেউ ছোবে না, বলে রাখছি, সবাইকে বলে রাখছি, শোনো, রূপক যদি ভুলবশত ওকে খুন করেও থাকে, এ কথা বাইরে প্রচার করা যাবে না। নাই সব মিথ্যে, আমি আমি কিটিকে খুন করিনি। আমি কিটি, 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 হাই, একটা লোক মারা গেছে, তার ছবি তোলার কি আছে রে? এই তুই শালা মেন কালপেট, তুই সাজিয়েছিস এসব নাটক, তুই! যদি মারতেই হয় তো আমাকে মারো। তুমি কিরিকে খুন করেছো, এবার আমাকে খুন করে তোমার এই খেলাটা শেষ করো। রোহিত, সরে যা বলছি, সরে যা এখান থেকে। রূপক, কেন ওকে দোষ দিচ্ছিস মিছি মিছি? বাবা, এখন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি মারামারি করার সময় নয়, যা হয়ে গেল এখন এই পুলিশের কানে খবরটা যাবার আগেই যেভাবেই হোক বডিটাকে সরাতে হবে, আর তোমাকে কদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে।
না না এখন মাথা গরম করো না একদম যা বলি শোনো একদম মাথা গরম করবে না ও কিদিকে খুন করেছে আমি পুলিশে খবর দেব নো চুপ জয়কে নিয়ে আসা ওকে ভালো করে তোলা সুস্থ করে তোলা সে সবই তো মেনে নিয়েছি কাজে ব্যস্ত থাকার জন্য জোরে আসতে পারিনি সেটাও মেনে নিয়েছি কিন্তু রূপাকে কি একবার উচিত ছিল না এখানে আসা আর বাবা হয়ে তুমিও মুখ বুঝে বসে আছো আহাহা অত বড় লোক তারপর যে অবস্থা মেয়েটাকে উদ্ধার করলো এরপর কোন সাহসে তার কাছে কৈফিয়ত চাইবো বড় লোক ওসব বড় লোকের চরিত্র আমার জানা আছে একটা জায়গায় দশটা বউ পোষে ওই পাগল ভাইয়ের সঙ্গে বউটাকে পাঠিয়ে দিয়ে একবারে নিজে নিশ্চিন্ত মনে ফুর্তি করে বেড়াচ্ছে না না আমার দেবতুল্য মানুষটাকে নিয়ে এমন কথা বলবে না গো আর কেউ না জানুক আমি তো জানি বৌদি মনির লেগে বড় দাদাবাবুর প্রাণ তো কত ব্যাকুল ও তাই বুঝি নিজে না এসে তোমাকে পাঠালো না আমাকে কেউ পাঠায় নাই আমি নিজে আলছে আজ হোলির দিনে বৌদি মনির পায়েখানিক ফাঁক দিয়ে প্রণাম করবো করে বলবো তোমার জীবন তো দেবো তাকে তুমি বাঁচাও কেন কি হয়েছে বড় বিপদ হয়ে গেছে গো মিথ্যা খুনের অপবাদে বড় দাদাবাবু ফেসে গেছে এলো রে হোলি এলো রে ফাগুনে প্রেমের হোলি এলো রে এলো রে হোলি এলো রে ফাগুনে প্রেমের হোলি বলো রে বলো রে হোলি এলো রে জীবনে রামের হোলি বলো রে বলো রে হোলি এলো রে জীবনে রামের হোলি এলো রে এলো রে হোলি এলো রে ফাগুনে প্রেমের হোলি এলো রে এলো রে হোলি এলো রে ফাগুনে প্রেমের হোলি আমাদের রাঘব ঘোষালকে তোদের মহারাজ পুলিশের হাতে তুলে দিয়েছে আজ তোকে যমরাজ হাতে তুলে দেব Yeah.
কি হলো বাবা কি হলো হরি কাকা হরি কাকা চলতা তো বউ তুমি তুমি মামা যেভাবে সবার সঙ্গে গাদ্দারি করছে ভবিষ্যতে আমাদেরকেও ঠকিয়ে এই বিশাল সাম্রাজ্যের মালিক হবে তাই তো সেরকম যদি কিছু হয় তাহলে কিটির মতো মামাকেও আমি দুনিয়া থেকে সরিয়ে দেব এসো আমরা এবার একটু সোহাগ করি মিসনাকে ছেড়ো না এই কিটিকে খুন করেছে তোমাদের বাবা মাকে বাঁচাতে চাও এই ফিলে জয়কে দিয়ে সই করিয়ে যথাস্থানে পাঠিয়ে দেবে এখন কি হবে দিদি প্রতিশোধ হবে হরিহর কাকে মেরেছে মামা আমার দাদাকে তোমাদের বাবা মাকে আটকে রেখেছে মামা আমি ওকে ছাড়বো না কিছুতেই ছাড়বো না জয় উত্তেজনা নয় প্রতিশোধ আমরা নেবই কিন্তু সেটা আমরা নেব আমাদের বুদ্ধি দিয়ে আরবের লোকজন ফ্যাক্টরিতে পৌঁছানোর আগে আমরা সেখানে পৌঁছব এগুবি না সবাইকে আমি চিনে ফেলেছি আর এক পা এগুলো দেব গুলি করে এগুবি না মার জয় তোমার জীবনের প্রত্যেকটা ঘটনা তুমি যেভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে লিখে রেখেছো তার জন্য তোমাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না ভোর হয়ে আসছে একটু পরেই তোমার ছুটি হয়ে যাবে তোমার আগামী জীবন সুখের হোক শান্তির হোক এই কামনা করি চলো আগামী মাসেই আগে হ্যাঁ আগামী মাসেই ওই বকুল আর জয়ের বিয়ে আসবেন কিন্তু সবান্ধবে গুছিয়ে খাওয়া দাওয়া তাহলে কথা রইল ওম প্রজাপতয়ে নমঃ